কলকাতায় এবার ভয়াবহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার ছায়া। বাংলাদেশ থেকে কলকাতায় অস্ত্র কিনতে এসে পুলিশের জেল ধরা পড়ল নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা দুই সদস্য। এই সংগঠনের সঙ্গে গভীর যোগ রয়েছে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সংগঠন আল কায়েদার। ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে আল কায়েদার লিফলেটও। আশঙ্কা দ্বিগুণ করেছে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজ, যেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড কিংবা ইডেন গার্ডেন্সের মতো কলকাতার বিভিন্ন জনবহুল জায়গার নাম লেখা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, এমনকি জাল আধার কার্ডও। এর আগেও রাজ্য থেকে ধরা পড়েছে জঙ্গি সংগঠন আইএসের একাধিক সদস্য। এবার আল কায়েদা ঘনিষ্ঠ সংগঠনের দুই জঙ্গির গ্রেফতারি নিঃসন্দেহে আশঙ্কার। আমরা শুরুতেই চোখ রাখব সেই খবরে, দেখুন। আল কায়েদা নামটা শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার খাস কলকাতা থেকে গ্রেফতার আল কায়েদার সহযোগী সংগঠনের দুই সদস্য। দুই বাংলাদেশির পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এ রাজ্যেরই এক অস্ত্র কারবারি। এসটিএফ জানিয়েছে, সামসাদ মিয়া ওরফে তনভীর ওরফে সৈফুল ওরফে তুষার বিশ্বাসের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার কাটাশোলা গ্রামে। বছর ২৬ এই বাংলাদেশি যুবক সিভিল ইঞ্জিনিয়ার, তার কাছ থেকে একটি জাল আধার কার্ড পাওয়া গিয়েছে। আর এক বাংলাদেশি রিয়াজ ওরফে রিয়াজুল ইসলামের বাড়ি খুলনার কাশিমনগরে। কলকাতা পুলিশের দাবি, ধৃত এই দুই বাংলাদেশি সেদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গুরুত্বপূর্ণ সদস্য। সামসাদ আবার গুরুত্বপূর্ণ পদে রয়েছে। দুজনের কারো কাছেই পাসপোর্ট ভিসা কিছুই ছিল না, দুজনেই অনুপ্রবেশকারী। সবচেয়ে উদ্বেগের যেটা, তা হলো এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে আবার আল কায়েদার ঘনিষ্ঠ যোগ রয়েছে। আল কায়েদার রিলেটেড প্রচুর মেটেরিয়াল আছে। একটা বই আছে এক্সপ্লোসিভ কিভাবে তৈরি করা যায়, একটা বই আছে রেকি কিভাবে করা যায়, একটা বই আছে যেখানে ওদের যে ধর্মীয় এগুলো আছে ওদের কিছু স্পিচিস কালেকশন করা আছে। এটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। যেহেতু আমাদেরকে বলেছে কি দেড় বছর ধরে এখানে আছে, তাহলে এরা কোথায় ছিল, কোন কোন স্টেটে গেছে, সেটা পরবর্তীকালে ইনভেস্টিগেশনে বেরোলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। এসটিএফ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে কয়েকটি চিরকুট পাওয়া গিয়েছে, যেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড ইডেন গার্ডেন্সের মতো কলকাতার কয়েকটি জনবহুল জায়গার নাম রয়েছে। কলকাতায় কোনো অ্যাসাইনমেন্ট ছিল কি ছিল না সেটাও আমি বলছি, অ্যাজ অফ নাও আমি সেরকম কিছু পাইনি, এক্সেপ্ট এদের কাছে হাতে লেখা কিছু জায়গার নামগুলো আছে। ইয়ে ইয়াহাঁ পে সিরফ হাইড আউট কে লিয়ে আ গয়ে হ্যাঁ, वहाँ से भाग के वहाँ की पुलिस इनको खोज रही है इसलिए यहाँ पे आ गए हैं, या इंडिया में भी इनका कोई ऑब्जेक्टिव है या इनका कोई किसी तरीके का प्लानिंग है, ये प्लानिंग से ये इनकी एग्जामिनेशन से ही बाहर निकले। এসটিএফ জানিয়েছে, দুর্গাপূজার সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে দু তিনজন বাংলাদেশি জঙ্গির উপস্থিতি নিয়ে তাদের কাছে সতর্ক বার্তা আসে। কলকাতা এবং কলকাতার লাগোয়া যে স্যাটেলাইট টাউনগুলো আছে সেখানে আমরা নজরদারি রাখছিলাম। 20-25 ডেজ আমরা খুব থরোলি কম্বিং, আপনি বলতে পারেন সর্ট অফ কম্বিং অপারেশন আমরা চালাচ্ছিলাম। 3-4 দিন আগে আমরা একটু নির্দিষ্ট হই কি এই লোকগুলো আছে যারা এখানে ঘোরাঘুরি করছে, অ্যান্ড দেন উই কাম টু নো কি এই লোকগুলো বেসিক্যালি এখানে বিভিন্ন আর্মস ডিলারদের সঙ্গে যোগাযোগ করছে। অবশেষে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কলকাতা স্টেশনে অভিযান চালায় এসটিএফ। সূত্রের খবর, তারা দেখতে পায় দুই যুবককে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রের নমুনা দেখাচ্ছে। গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায় গোয়েন্দাদের কাছে। এরপরই হাতে নাতে ধরা হয় তিনজনকে। ধৃত মনতোষ দে ওরফে মনা বসিরহাটের খোলাপোতার বাসিন্দা। পুলিশের দাবি, বছর ৪৬ মনতোষ অস্ত্র ব্যবসায়ী। মনতোষের কাছে ভালো অস্ত্রের খোঁজেই এসেছিল আল কায়েদার সহযোগী সংগঠনের সদস্য এই দুই বাংলাদেশি জঙ্গি। ধৃতদের কাছ থেকে রাসায়নিকের কয়েকটি দোকানের ভিজিটিং কার্ডের পাশাপাশি ল্যাপটপ এবং পেনড্রাইভও পাওয়া গিয়েছে। বসিরহাটের মৈত্রপাড়ায় এই বাড়িতে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন মনতোষ, তবে নাম ভাড়িয়ে। এখানে তিনি ভাড়া থাকতেন শ্যামল দে নামে। এখন অবশ্য বাড়িতে কেউ নেই। এলাকার লোকজনের বক্তব্য, তাদের সঙ্গে খুব একটা মিশতেন না মনতোষ। এ রাজ্যেরই খাগড়াগড় থেকে উদ্ধার হয়েছিল বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের বিস্ফোরক তৈরির কারখানা। ওপার বাংলায় নিষিদ্ধ হওয়ার পর এপার বাংলায় এসে অস্ত্র তৈরি করছিল তারা। জেএমবির মতোই আনসারুল্লাহ বাংলাও বাংলাদেশে নিষিদ্ধ, আর তাদেরই দুই সক্রিয় সদস্য এপার বাংলায় এসেছিল অস্ত্রের খোঁজে। তাহলে কি বাংলাদেশে তারা খেয়ে পশ্চিমবঙ্গকে ব্যবহার করার প্রবণতা ক্রমেই বাড়ছে জঙ্গি সংগঠনগুলির? প্রশ্ন নিরাপত্তা বিশেষজ্ঞদের। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ, কলকাতা। আইবির প্রাক্তন গোয়েন্দা গদাধর চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। গদাধরবাবু, আমি শুরুতেই যেটা জানতে চাইব, নিঃসন্দেহে উদ্বেগে পড়ার মতো খবর সেটা হচ্ছে যে সেন্ট্রাল আইবির ইনফরমেশান কোন সময় আসছে যে দুর্গাপুজোর একেবারে শেষ বেলায়
এবং সামনেই তখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, সেই অবস্থায় তারপরে নিঃসন্দেহে প্রশংসা করতে হবে সেন্ট্রাল আইবি এবং স্টেট পুলিশের যে কোঅর্ডিনেশন, কম্বিং অপারেশন চালানোর কথা বলছিলেন এসটিএফের ডিসি। আমি বলছি যে এইটা করে শেষ পর্যন্ত ধরা হলো, কিন্তু এখনও পর্যন্ত যে চিরকুট পাওয়া যাচ্ছে তাতে যে দুটো জায়গার নাম আছে, মানে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখানে ভিড় করে, সে ধর্মতলা বাস স্ট্যান্ডই বলুন, ইডেন গার্ডেন্সে তো টেস্ট চলছিল সবে শেষ হলো, কয়েক লক্ষ মানুষ। আমি বলছি কতটা উদ্বেগের একজন গোয়েন্দা অফিসার হিসেবে আপনার কাছে বিষয়টা? দেখুন, আমি একটু পিছিয়ে যাচ্ছি একদম। আমরা দেখেছি খাগড়াগড়ের পরে, আফটার খাগড়াগড় যদি দেখেন, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশ এদের মধ্যে শেয়ারিংটা অত্যন্ত বেড়ে গেছে এবং ইনপুটস অনেক বেশি আসছে। আপনারা বোধহয় জানেন মোর দ্যান 1000 বাংলাদেশে অ্যারেস্টেড হয়ে গেছে এবং তারা এত তাড়া খাচ্ছে যে বাংলাদেশে তাদের পক্ষে থাকা খুব মুশকিল হচ্ছে। সেই জন্যে নেক্সট ইয়ে হচ্ছে আপনার আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, কারণ এখানে এদের মার্চ ইন দ্য ব্যাকগ্রাউন্ডে সুবিধা হয় বাংলা কথা বলে বলে। এবং দেখা যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম যেটা বলছেন, এটা কিন্তু আল কায়দার একটা অর্গানাইজেশন, ফ্রন্টাল তিন চারটে অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে, এবং এরা কিন্তু খুব ডেডেড অর্গানাইজেশন। এদের বেশিরভাগ যে মুজাহিদিন যারা বলি মেম্বার্স, তারা হচ্ছে এক্স আফগানিস্তান লিডার্স যেটা, এবং মারাত্মক এবং এরা রেডিক্যাল সুন্নি অর্গানাইজেশন সালাফিতে বিশ্বাস করে, এবং যে দেখেন ব্লগার যখন কিছু বাংলা হয় তার মধ্যে কিন্তু আনসার চারজন মুক্তমনা ব্লগারের হত্যার ক্ষেত্রে নাম এসেছিল। কিন্তু কি মারাত্মক, জামাত নিষিদ্ধ হচ্ছে, জামাতি জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, আনসারুল্লাহ বাংলা নিষিদ্ধ হচ্ছে, পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, তাহলে কি পশ্চিমবঙ্গ মানে নিরাপদ আশ্রয় এখনো ওইভাবে ওরা দেখছে, সেফ হেভেন? সেফ হেভেন, তার কারণ হচ্ছে যতই আমরা বলি না কেন যে আমাদের বর্ডার ইজ টাইট, আমাদের এই 2107.7 এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ত্রিপুরা যদি পুরো বাংলাদেশের বর্ডারটা দেখি, যে আসা যাওয়া আপনি এমনি কমন পাবলিককে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এখনো কিরকম স্মাগলিং চলে, সেম রুট দেয়ার অ্যাভেলিং। কিন্তু এখানে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা আরও উদ্বেগের, সেটা হচ্ছে ধরুন বাংলাদেশ সীমান্ত অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় পশ্চিমবঙ্গ, এতগুলো রাজ্য আছে, সেখানে অস্ত্র কারবারীদের মানে ভালো অস্ত্র পাবে বলে কলকাতায় আসছে এবং অস্ত্রটা, এটা তো মারাত্মক না? এটা কলকাতায় এখন যদি দেখেন অ্যাজ অন ডেট, হ্যাঁ, কলকাতায় যা অবস্থা, যে কোনো অস্ত্র তো প্রচুর, হ্যাঁ, দুরকম অস্ত্রই পাবেন, একটা হচ্ছে কান্টিমেড, একটা পাবেন আপনি মায়ানমার বর্ডার দিয়ে আসছে বিদেশি, দুটো অস্ত্র এখানে পাওয়া যায়। সুতরাং এরা আর মেনলি এরা নাই কান্ট্রিমেড, এগুলো কম পয়সায় পায় কান্ট্রিমেড, তো এখানে ঘরে ঘরে এখন কটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সুতরাং এই যে আনসারুল্লাহ বাংলা, এই যে বলছেন আনসারুল্লাহ বাংলা টিম, এই যে মেম্বার দুজন এরা এসেছে, এর আগে আমরা দেখেছি এক্সপ্লোসিভ এখানে ধরা পড়েছে, এক্সপ্লোসিভ ধরা পড়েছে এখানে, যাওয়া আসা সমস্ত কিছু এই এই ওয়েস্ট বেঙ্গলে, পার্টিকুলারলি এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারটাকে ইউজ করে এরা, ধরুন আর লালগোলা বর্ডার বলুন বা আপনার বর্ধমান পর্যন্ত এসে গেল, এই যে এসে গেছে এটা, এবং কোথায় যে বর্ধমানের কথা বললেন, খাগড়াগড়ে বর্ধমানে, হ্যাঁ, কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে, আমি বলছি যারা যে বিস্ফোরণ বানাচ্ছিল সেই বিস্ফোরণ সাপ্লাই করতো সে মহেশতলায়, এখানে এসে দিনের পর দিন থেকেছে, কতটা ভালনারেবল সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে আল কায়দার সঙ্গে এই যে সংগঠন আনসারুল্লাহ বাংলা কতটা ঘনিষ্ঠ সংগঠন, আমি দেখাবো তারপরে আপনার কাছে আসবো, দ্রুত দেখাবো। শমশাদ মিয়া এলিয়াস তনভীর, তুষার বিশ্বাস এবং রিয়াজ এলিয়াস রিয়াজুল ইসলাম, এরা দুজন আনসার বাংলা টিমের মেম্বার আছে, অনেক মেটেরিয়াল পাওয়া গেছে, ওর মধ্যে অনেকগুলো বইপত্র আছে যেখানে আল কায়দার ব্যাপারে লেখা আছে। বিদেশের কোনো নাশকতার ঘটনায় এতদিন যে জঙ্গি সংগঠনের কথা শোনা যেত, সেই আল কায়দার সহযোগী জঙ্গি সংগঠনের দুই জঙ্গি গ্রেফতার হলো খাস কলকাতা থেকে। সেই আল কায়দা যে নামটার আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে শুধুই রক্ত। সম্প্রতি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি ঘোষণা করে, ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমারে আল কায়দার নতুন জঙ্গি শাখা খোলা হয়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা থেকে গ্রেফতার আল কায়দার সহযোগী সংগঠনের দুই জঙ্গি। ওসামার মৃত্যু এবং আইএসের উত্থানের পর আল কায়দা আজ কিছুটা দুর্বল হলেও এদের নাম শুনলে এখনও হাড় হিম হয়ে যায়। দিনটা ছিল 2001 সালের 11ই সেপ্টেম্বর। বিমান অপহরণ করে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করেছিল আত্মঘাতী জঙ্গিরা। মুহূর্তের মধ্যে ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল মার্কিনীদের গর্বের টুইন টাওয়ার।
প্রায় 3000 মানুষের মৃত্যুর নেপথ্যে যে জঙ্গি সংগঠন ছিল তার নাম আল কায়দা। 1988 সালে যার প্রতিষ্ঠা হয়েছিল ওসামা বিন লাদেনের হাত ধরে। আত্মপ্রকাশের সময় থেকে রক্ত ঝরানোর নেশায় মেতে ওঠে আল কায়দা, ধারাবাহিকভাবে বিশ্বকে সন্ত্রস্ত করে তোলে লাদেনের তৈরি করা জঙ্গি সংগঠন। 1994 সালে ডিসেম্বরে ফিলিপিন্স এয়ারলাইন্সের একটি বিমানে বিস্ফোরণ ঘটায় আল কায়দার জঙ্গিরা। ক্ষতিগ্রস্ত বিমান নিয়েই কোনো রকমে ল্যান্ডিং করেন চালক। একজনের মৃত্যু হলেও রক্ষা পান 292 জন বিমান আরোহী। 1996 সালের জুনে সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটির কাছে ট্রাক বোমা বিস্ফোরণে 19 জনের মৃত্যু হয়। 1998 সালের অগস্টে কেনিয়া, তানজানিয়া সহ একাধিক দেশের মার্কিন দূতাবাসে বিস্ফোরণ ঘটায় আল কায়দা। মারা যান 200 জন, আহত হন প্রায় 5000 মানুষ। 2000 সালে অক্টোবরে ইয়েমেনে আল কায়দার হামলায় 17 জন নৌসেনার মৃত্যু হয়, আহত হন 39 জন। এর পরের বছরই সন্ত্রাসের ইতিহাসে অন্যতম বড় ঘটনাটি ঘটায় লাদেন, সেই কুখ্যাত 9/11। তারপরেও থামেনি আল কায়দার হত্যালীলা। 2002 সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার বালিতে তিনটি বিস্ফোরণে 202 জনের মৃত্যু হয়, আহত হন 240 জন। পরের বছর নভেম্বরে 5 দিনে ইস্তানবুলে 4টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় আল কায়দা, মারা যান 57 জন, আহতের সংখ্যা ছিল 700। 2004 সালের ফেব্রুয়ারিতে ফিলিপিন্সের ফেরি সার্ভিসকে টার্গেট করে কুখ্যাত এই জঙ্গি সংগঠন, মৃত্যু হয় 116 জনের। ওই বছরেরই মার্চে মাদ্রিদে ধারাবাহিক বিস্ফোরণে 191 জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ছিল 1800-এরও বেশি। 2005 সালের জুলাইয়ে লন্ডনের টিউব রেলে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 52 জনের, আহত হন 700 জন। এই ঘটনায় আল কায়দার সহযোগী সংগঠনের নাম জড়িয়েছিল। ওই বছরের জুলাইয়ে মিশরে আত্মঘাতী বিস্ফোরণে 88 জনের প্রাণ কাড়ে আল কায়দা, আহত 200-এরও বেশি। নভেম্বরে আম্মান, জর্ডনের একাধিক হোটেলে নাশকতা চালায় জঙ্গিরা, মারা যান 60 জন, আহতের সংখ্যা ছিল শতাধিক। 2007 সালে আলজেরীয় প্রধানমন্ত্রী দফতরের বাইরে বিস্ফোরণে মৃত্যু হয় 45 জনের, দায় স্বীকার করে আল কায়দা। এরকম সন্ত্রাসের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। এবিপি আনন্দ। শমশাদ মিয়া এলিয়াস তনভীর, তুষার বিশ্বাস এবং রিয়াজ এলিয়াস রিয়াজুল ইসলাম, এরা দুজন আনসার বাংলা টিমের মেম্বার আছে। অনেক মেটেরিয়াল পাওয়া গেছে, ওর মধ্যে অনেকগুলো বইপত্র আছে যেখানে আল কায়দার ব্যাপারে লেখা আছে। বিদেশের কোনো নাশকতার ঘটনায় এতদিন যে জঙ্গি সংগঠনের কথা শোনা যেত, সেই আল কায়দার সহযোগী জঙ্গি সংগঠনের দুই জঙ্গি গ্রেফতার হলো খাস কলকাতা থেকে। সেই আল কায়দা যে নামটার আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে শুধুই রক্ত। সম্প্রতি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি ঘোষণা করে, ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমারে আল কায়দার নতুন জঙ্গি শাখা খোলা হয়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা থেকে গ্রেফতার আল কায়দার সহযোগী সংগঠনের দুই জঙ্গি। ওসামার মৃত্যু এবং আইএসের উত্থানের পর আল কায়দা আজ কিছুটা দুর্বল হলেও এদের নাম শুনলে এখনও হাড় হিম হয়ে যায়। দিনটা ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর। বিমান অপহরণ করে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করেছিল আত্মঘাতী জঙ্গিরা। মুহূর্তের মধ্যে ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল মার্কিনীদের গর্বের টুইন টাওয়ার। প্রায় 3000 মানুষের মৃত্যুর নেপথ্যে যে জঙ্গি সংগঠন ছিল তার নাম আল কায়দা। 1988 সালে যার প্রতিষ্ঠা হয়েছিল ওসামা বিন লাদেনের হাত ধরে। আত্মপ্রকাশের সময় থেকে রক্ত ঝরানোর নেশায় মেতে ওঠে আল কায়দা, ধারাবাহিকভাবে বিশ্বকে সন্ত্রস্ত করে তোলে লাদেনের তৈরি করা জঙ্গি সংগঠন। 1994 সালে ডিসেম্বরে ফিলিপিন্স এয়ারলাইন্সের একটি বিমানে বিস্ফোরণ ঘটায় আল কায়দার জঙ্গিরা। ক্ষতিগ্রস্ত বিমান নিয়েই কোনো রকমে ল্যান্ডিং করেন চালক। একজনের মৃত্যু হলেও রক্ষা পান 292 জন বিমান আরোহী। 1996 সালের জুনে সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটির কাছে ট্রাক বোমা বিস্ফোরণে 19 জনের মৃত্যু হয়। 1998 সালের অগস্টে কেনিয়া, তানজানিয়া সহ একাধিক দেশের মার্কিন দূতাবাসে বিস্ফোরণ ঘটায় আল কায়দা, মারা যান 200 জন, আহত হন প্রায় 5000 মানুষ। 2000 সালে অক্টোবরে ইয়েমেনে আল কায়দার হামলায় 17 জন নৌসেনার মৃত্যু হয়, আহত হন 39 জন। এর পরের বছরই সন্ত্রাসের ইতিহাসে অন্যতম বড় ঘটনাটি ঘটায় লাদেন, সেই কুখ্যাত 9/11। তারপরেও থামেনি আল কায়দার হত্যালীলা। 2002 সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার বালিতে তিনটি বিস্ফোরণে 202 জনের মৃত্যু হয়, আহত হন 240 জন। পরের বছর নভেম্বরে 5 দিনে ইস্তানবুলে 4টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় আল কায়দা, মারা যান 57 জন, আহতের সংখ্যা ছিল 700।
2004 সালের ফেব্রুয়ারিতে ফিলিপিন্সের ফেরি সার্ভিসকে টার্গেট করে কুখ্যাত এই জঙ্গি সংগঠন, মৃত্যু হয় 116 জনের। ওই বছরেরই মার্চে মাদ্রিদে ধারাবাহিক বিস্ফোরণে 191 জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ছিল 1800-এরও বেশি। 2005 সালের জুলাইয়ে লন্ডনের টিউব রেলে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 52 জনের, আহত হন 700 জন। এই ঘটনায় আল কায়দার সহযোগী সংগঠনের নাম জড়িয়েছিল। ওই বছরের জুলাইয়ে মিশরে আত্মঘাতী বিস্ফোরণে 88 জনের প্রাণ কাড়ে আল কায়দা, আহত 200-এরও বেশি। নভেম্বরে আম্মান জর্ডনের একাধিক হোটেলে নাশকতা চালায় জঙ্গিরা, মারা যান 60 জন, আহতের সংখ্যা ছিল শতাধিক। 2007 সালে আলজেরীয় প্রধানমন্ত্রী দফতরের বাইরে বিস্ফোরণে মৃত্যু হয় 45 জনের, দায় স্বীকার করে আল কায়দা। এরকম সন্ত্রাসের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। এবিপি আনন্দ। সোমবাবু, হ্যাটস অফ টু এসটিএফ, যেভাবে 50 দিন সেন্ট্রাল আইবি টিপ অফ পাঠালো, 50 দিন ধরে কার্যত কম্বিং অপারেশন করে, মুরলীধর শর্মা বলছিলেন যেভাবে এদের খুঁজে পাওয়া, কিন্তু মানে আমি বলছি প্রত্যেকটা তথ্য উদ্বেগের। এক হচ্ছে বারবার প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা একটা সেফ হেভেনের জায়গায় আছে, এখানে আশ্রয় নিয়ে যাচ্ছে, লুকিয়ে থাকছে দিনের পর দিন। এর আগে খাগড়াগড়ের লিঙ্কও আমরা দেখেছি যে কীভাবে মহেশতলায় ছিল অস্ত্র সংগ্রহ এবং অস্ত্র তৈরির জন্য তারা এখানে, এবং মনে করছিল যে কলকাতায় ভালো অস্ত্র পাওয়া যাবে। এই তথ্যগুলো তো অত্যন্ত উদ্বেগের, কারণ এই লোকগুলো বাংলাকে বেছে নিচ্ছে লুকিয়ে থাকার জন্য এবং ভালো অস্ত্র পাওয়ার জন্য। না দেখুন, বাংলা না, সারা পৃথিবীতেই তো জঙ্গিদের সমস্যাটা এই মুহূর্তে একটা অত্যন্ত জলজ্যান্ত সমস্যা, সারা ভারতবর্ষের ব্যতিক্রম না। না একদম, এরাও তো দেড় বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ছিল। গত এক বছরে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে 38% সন্ত্রাসবাদী হানা বেড়েছে, এবং মানে নিরাপত্তা আধিকারিকদের মৃত্যুর পার্সেন্টেজটা 82% একদম। কিন্তু এরা একাধিক ঘটনা দেখেছি পশ্চিমবঙ্গে আসছে, আমরা একাধিক ঘটনা দেখেছি যেখানে পাঠানকোট থেকে উড়ি সেনা ছাউনি আক্রান্ত হয়েছে। ফলে কোনোভাবেই আমাদের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স বহু জায়গাতে তারা ফেল করছে। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিশের, পুলিশের পক্ষে কিন্তু বর্ডার রক্ষা করা সম্ভব নয়। আজকে ধরুন এই যে বাংলাদেশের, বাংলাদেশ থেকে যারা ঢুকেছে, সেই বর্ডার গুলোর যে ভালনারেবল কন্ডিশন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে পশ্চিম পূর্ব প্রান্ত বিভিন্ন জায়গা থেকে, সেখানে কিন্তু মূল জায়গাটা, সমস্যার জায়গা হচ্ছে সেখানকার যে সীমান্ত নিরাপত্তা। এবং আপনি দেখবেন যে এই অসুবিধার মধ্যেও পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু অনেক সক্রিয়। আপনারা আজকের এই ঘটনাটা দেখালেন, এর আগে আইএস জঙ্গিরাও ধরা পড়েছে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী ছিলেন শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ, তাকেও কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের তাকে গ্রেপ্তার করেছিল। দিনের পর দিন সে ছিল, এক্স্যাক্টলি আমি বলছি যে এনআইএ যখন তদন্ত শুরু করেছে সেই সময় কিন্তু এই সাফল্যটা তারা পেয়েছে। এবং যে যার কদিন আগেই আরেক জামাতুল মুজাহিদিন জঙ্গি গিয়াসুদ্দিন মুন্সি এনআইএ হাত থেকে পালিয়ে গেছে, আমি বলছি যে রাজ্য সরকারের পুলিশ তারা কিন্তু সাধ্যমতো তাদের যে মানে কার্যকলাপ, সেই কার্যকলাপটা অত্যন্ত সক্রিয় হয়েছে এবং এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারছে। কারণ আপনাকে জানতে হবে পুলিশের আধুনিকীকরণের জন্য যে অর্থ কেন্দ্র বরাদ্দ করতো সেই অর্থ কিন্তু গত 2 বছর ধরে দেওয়া হচ্ছে। আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন। প্রথম কথা হচ্ছে এই সরকারটা মৌলবাদীদের সরকার, সিমি ঠিক আছে, ইমরান ইমরান কে, সিমির প্রতিষ্ঠাতা, আমি বলছি সিমির প্রতিষ্ঠাতা, যার সাথে বাংলাদেশের মৌলবাদীদের যোগাযোগ রয়েছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। আমরা দেখেছি খাগড়াগড়ের ঘটনা উদাহরণ রয়েছে, এই রাজ্যের সারা পশ্চিমবাংলা আজকে খাগড়াগড় বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, মৌলবাদীদের আজকে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গ রাজ্য হয়ে গেছে। কেন বলছি খাগড়াগড়ে, ইনি বলছিলেন খাগড়াগড়ে বিজেপি বলেছিল যখন বোম ব্লাস্ট হলো, বিজেপি বলেছিল যে জঙ্গি যোগাযোগ আছে, মুখ্যমন্ত্রী কি বলছেন
যে গ্যাস সিলিন্ডার বাস করে দাও বিস্ফোরণ আমরা এনআইএ তদন্ত চাইছিলাম মুখ্যমন্ত্রী আটকানোর চেষ্টা করে দাও আর আজকে কি দেখা যাচ্ছে যেখানে কার্যক্রম আগ্রা করে তৃণমূল তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়েছিল আর তারপরে আগ্রা করে যাদের সাথে যুক্ত প্রত্যেকটা অপর বাংলা সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল কিন্তু সেখানে প্রত্যেকে যুক্ত ছিল আজকে কোথায় যাচ্ছে এটা দেখুন সমাজের উপর আক্রমণ হচ্ছে সেটা হচ্ছে ধর্মের সঙ্গে তো জোড়া যাবে না। আজকে গ্রেফতার হয়েছেন তার ভেতরে দুই ধর্মের লোকই আছে, ধর্মের সঙ্গে কি করবে তখন কো বিজেপি সিপিএম তৃণমূল বেছে বেছে মারা যাবে নাকি? আমি আমি এখানে সীমান্তের কথা আসি গদর বাবু, কোনো সন্দেহ নেই বিএসএফ এর দায়িত্ব, স্থানীয় রাজনীতিবিদ এবং বিএসএফ এর একাংশের যোগাযোগ বহুবার এর আগে অভিযোগ হিসেবে উঠে এসেছে। আমি বলছি এখানে একেবারে গরু পাচার ধরুন কিংবা অস্ত্র পাচার ধরুন, কোটি কোটি টাকার ব্যবসা ওই সীমান্তবর্তী এলাকায় হচ্ছে, আটকানো যাচ্ছে না কেন? নারী পাচার বলুন, গরু পাচার বলুন, সমস্ত এক নেক্সাসে হচ্ছে। কিছুটা কমলেও দেখবে প্রথম দিকে কিছুটা কমেছিল, কিন্তু আমার যেটুকু বর্ডারে খবর আছে যেটুকু, কিন্তু ইনফিল্ট্রেশন বা এক্সপিল্ট্রেশন বন্ধ হয়নি বাংলাদেশ সোফার। বাংলাদেশ আর নেপাল দুটো ধরুন, নেপাল ছেড়ে দিচ্ছে বাংলাদেশ। যে আর কাঠিয়া যে গ্রেফতার হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে, বশিরহাট থেকে, আমি বলছি এ তো লোকাল মানুষ, আমি বলতে পারবো না যে বাংলাদেশের জঙ্গিরা এখানে এসে কিছু করেছে, একদম স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা। দেখুন আমি বলি যে স্থানীয় দুষ্কৃতীরা দেয় যে আইসি লোকাল সাপোর্ট ছাড়া এটা কিছু করা যায়? ঠিক ঠিক ঠিক, লোকাল সাপোর্ট ছাড়া হয় না এটা। এবং এই টাউন যে বলছেন, খোলা পথা জায়গাটা বলছেন, এই জায়গা তো ফুল অফ দিস অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। আজ থেকে না, আমরা যখন, আপনি যদি মনে রাখেন যে আইসি 814 যখন কিডন্যাপিং হয়, যখন আমরা ধরলাম লোকটাকে কলকাতা থেকে ধরছে, একটা মডুল একটা বসিরহাট থেকে, বসিরহাটের লোক ঠিক। সুতরাং এই যে জায়গাগুলো স্পটেড, এবং বসিরহাট আপনি যেটা বললেন ওই সিমি যে কথাটা উনি নিয়ে এলেন, সিমি যে ব্যান্ড অর্গানাইজেশন, সিমি তো হাফ এরিয়া বসিরহাট। এবং কতটা ধরে কাজ হচ্ছে পশ্চিমবাংলা, আমি বলছি তিনটে বই পাওয়া গেল, রেকি কি করে হয়, এক্সপ্লোসিভ কিভাবে তৈরি করতে হবে, এবং কিছু আমি বলছি যে একদম মানে শেকড়টা কোথাও গভীর। এবং এই আনসার বাংলার আমির, আমির মানে সেক্রেটারি লেভেল, মানে এরাম নয় যে একটা মানে সাধারণ ক্যাডার বা সংগঠনের মেম্বার। হ্যাঁ, এবং এরা এই আল কায়দা যদি দেখেন, আমার কাছে বইটা আছে, আমি অরিজিনাল বইটা আমি পেয়েছিলাম, ব্রিটিশ এমআই ফাইভ দিয়েছিল আমাদের, তো ওই ওই বইটা ট্রান্সলেট কপি আছে, ওদের যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন, সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করছে এখন সব কিছু কাজ হয়। ধরুন দেড় বছর এরা ভারতবর্ষে লুকিয়ে ছিল, কোনো বৈধ পাসপোর্ট ভিসা নেই, একদম সীমান্ত পেরিয়ে ঢুকে। আধার কার্ড, আপনি যে বলছেন আধার কার্ড, কোনো লোক যখন আধার কার্ড দরকার এখন, কারণ আমি টিকিট কাটতে আধার কার্ড দরকার, মুভমেন্টের দরকার দরকার, যে কোনো জায়গায় আধার কার্ড তো বানাচ্ছে, সামবডি হেল্পড। আধার কার্ড শুধু নয় যে নতুন 2000 টাকার নোট, একাধিক জাল নোট, জাল নোট ডিফারেন্ট, বহু জায়গাতে আমরা দেখেছি নতুন নোট যখন তৈরি হলো তার এক সপ্তাহের মধ্যে জাল নোট প্রকাশ করেছে। তারপর যোগাযোগ কাদের সাথে না, জিএমবি শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায় ভোটের জন্য আজকে পশ্চিমবঙ্গে রাজনীতি করা হচ্ছে। এনআইএ মালদায় অফিস করেছে শুধুমাত্র জাল টাকার
রোধ করার জন্য কই তাতে তো ফল হয়নি, কতটুকু ফল হয়েছে? তাই তো, মানে আমার কথা হচ্ছে যে বহু জায়গায় আজকে যে কোঅর্ডিনেশনটা আমরা দেখলাম আমি বলছি অত্যন্ত পজিটিভ। এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে কোঅর্ডিনেশন মাস্ট, যে কোন যে কোন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কোঅর্ডিনেশন মাধ্যমে তো হবে, এখানে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আমরা প্রত্যেককে জঙ্গি মানে আমি বলছি আমি এনআইএর কথা বলি, তখন আপনারা পিছু পালান কেন? মুখ্যমন্ত্রী পিছিয়ে যান কেন? এই কোঅর্ডিনেশন শর্ত আগে দাদাবাবু, এই কোঅর্ডিনেশনই তো বিএসএফ এর সঙ্গে স্টেট পুলিশের থাকার কথা। ডেফিনেটলি যার জন্য তো ম্যাক কোঅর্ডিনেশন থাকলে কি হয়, এই এই অপারেশন তো দেখিয়ে দিল। এই যে ম্যাক যখন কারগিলের পর যে ম্যাক করলো, মাল্টি এজেন্সি সেন্টার, স্টেট মাল্টি এজেন্সি সেন্টার, এ তো প্রতি মাসে মিটিং হচ্ছে, ঠিক? সেখানে তো বিএসএফ মেম্বার, স্টেট পুলিশ মেম্বার, এভরিবডি ইজ মেম্বার। কোনো সন্দেহ নেই যে আজকের ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক, পাশাপাশি যদি ইতিবাচক কিছু থাকে সে এই ছবি যে সেন্ট্রাল আইবির তত্ত্বের ভিত্তিতে রাজ্য সরকারের এসটিএফ ঝাঁপিয়ে পড়ে 50 দিন ধরে কম্বিং অপারেশন করে এই মারাত্মক যোগাযোগ সম্পন্ন এই দুজন দুষ্কৃতীকে, এই দুজন জঙ্গিকে গ্রেফতার করতে পারলো। আমি আপনাদের এইবার দেখাবো যে এই গোষ্ঠী একের পর এক বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের হত্যার কাণ্ডে একেবারে সরাসরি যুক্ত। আনসারুল্লাহ বাংলা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তাদেরই দুই সক্রিয় জঙ্গি গ্রেফতার পশ্চিমবঙ্গ থেকে। ধর্মের নামে কট্টরপন্থার সমর্থক এই কুখ্যাত জঙ্গি সংগঠনের ইতিহাস বরাবরই রক্তাক্ত। নিজেদের পথের কাঁটাকে সরাতে বরাবরই খুনের রাস্তা বেছে নিয়েছে ওপার বাংলার এই জঙ্গি সংগঠন। এবার তাদের পদধ্বনি এপারে পশ্চিমবঙ্গে। আনসারুল্লাহ বাংলার উদ্দেশ্য একটাই, মুক্ত চিন্তাধারাকে শেষ করে দাও, সমাজকে কট্টরপন্থার অন্ধকারে ঠেলে দাও। তাই বাংলাদেশে বারবার তাদের টার্গেট হয়েছে ব্লগাররা। শুরুটা হয়েছিল বছর দুয়েক আগে, 15 ফেব্রুয়ারি 2013। খুন হন আহমেদ রাজীব হায়দার। মিরপুরে নিজের বাড়ি থেকে বেরোনোর সময় শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক, গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে খুন করা হয়। নাম উঠে আসে আনসারুল্লাহ বাংলার। 26 ফেব্রুয়ারি 2015, খুন হন অভিজিৎ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে খুন করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ফের নাম উঠে আসে কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার। 30 মার্চ 2015, খুন হন ওয়াশিকুর রহমান। বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার সময় মাংস কাটার চপার দিয়ে কুপিয়ে প্রকাশ্যে খুন করা হয় মুক্ত চিন্তাধারার সমর্থক ওয়াশিকুর রহমানকে। ফের উঠে আসে একটি সংগঠনের নাম, আনসারুল্লাহ বাংলা। 2015 সালের 12ই মে, খুন হন অনন্ত বিজয় দাস। বাড়ি থেকে অফিস যাওয়ার সময় অনন্তের ওপর চড়াও হয় চার মুখোশধারী দুষ্কৃতি, কুপিয়ে খুন করা হয় তাকে। এক্ষেত্রেও অভিযুক্ত একটাই জঙ্গি সংগঠন, আনসারুল্লাহ বাংলা। রাজীব, অভিজিৎ কিংবা ওয়াশিকুর, এদের প্রত্যেকের অপরাধ ছিল একটাই, এরা ধর্মীয় গোরামির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ছিলেন মুক্ত চিন্তায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার ছিলেন এরা। তাই কট্টরপন্থী আনসারুল্লাহ বাংলার আক্রমণ নেমে এসেছে তাদের ওপর। দুষ্কৃতীরা নিকেশের তালিকা তৈরি করে মেতে উঠেছে হত্যালীলায়। প্রকাশ্যে তারা ঘোষণা করেছে তাদের টার্গেট কারা, কিন্তু তাও আটকাতে পারেনি বাংলাদেশ সরকার। এমনই নৃশংস জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হলো পশ্চিমবঙ্গ থেকে। এবিপি আনন্দ। ঘন্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরোসা হমেশা, হিমালয়া অপটিক্যাল, পারফেক্ট ভিশন ক্রাফটেড ফর ইউ, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন, আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, 20,000 টাকার কেনাকাটায় ব্যাংকক যাওয়ার সুযোগ, এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।